নারকেলের নাড়ু কার কার পছন্দ বলেন তো? আর কোনটা বেশি পছন্দ, চিনিরটা না গুড়েরটা? আমার কাছে গুড়ের নারকেলের নাড়ুটা বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমাদের নারকেলের নাড়ু পার্টি। আর এটা হচ্ছে আমাদের যে স্কুলের গার্ডিয়ানরা আছেন, এর মধ্যে দুইজন হচ্ছে হিন্দু গার্ডিয়ান। পূজার সময় ওনারা আমাদেরকে নাড়ু খাওয়াইতে পারেন নাই, অনেকেই এই জায়গায় ছিলেন না, এজন্য তো বলেছিলেন পরে কোনো এক সময় সময় সুযোগ হলে নাড়ু খাওয়াবেন। তো সেই সুযোগে আজকে হচ্ছে আমাদের নাড়ু পার্টি। আজকে বাসায় বিফ রান্না হয়েছে। আজকের বিফ কিন্তু আমি রান্না করিনি, আজকের বিফ রান্না করছি প্রিয়র বাবা। কিন্তু খেতে ভালোই হয়েছিল। এই একদিন রান্না করে সে নেক্সট আরও কতদিন ঢোল পিটায় বেড়াবে আমি সেই টেনশনে টেনশিত। পুরুষ মানুষ একটা কাজ যদি ঘরের করতে পারে, মনে হয় যে সারা দুনিয়া তো সে উদ্ধার করে ফেলে। সকালবেলা হইলে আমার দুইটা চিন্তা, এটা হচ্ছে আজকে রান্না কি করব, আর পরেরটা হচ্ছে আমি আজকে ব্রেকফাস্ট কি দিয়ে করব। প্রিয়র বাবা তো আটা রুটি যেটা বানানো থাকে এটাই খায়। আর প্রিয় সকালবেলা সম্ভব হইলে আমি ওকে একটুখানি একদম লিকুইড করে দুই চামচ ডাল দিয়ে ভাত খাওয়াই দিই স্কুলে যাওয়ার সময়, যদি সম্ভব হয়। আর নয়তো ওই যে টিফিনে যে মাফিন টাফিন দিয়ে দেয় ওইটাইও খায়। আমি কী খাবো তাই চিন্তা করতে থাকি। তো ব্রেড বাসায় থাকলে কোনো কথাই নাই, হয়তো জেলি দিয়ে খাই, না তো বাটার দিয়ে খাই, না তো ডিম্পলস দিয়ে খাই, কিছু না কিছু দিয়ে খাই। তো আজকে মনে হলো জেলি দিয়ে খাই। ওই দিন তো কিছু কুকিজও নিয়ে আসছিলাম প্রিয়র জন্য, প্রিয় আর খায় কই, আমরাই খাই। তো এ তো ওইখান থেকে কুকিজ নিয়ে নিলাম। চকলেটের যে কোনো কিছুই আমার ভালো লাগে, সেটা হোক চকলেট হোক বিস্কিট হোক কেক। তো নাস্তা করে বের হয়ে গেছিলাম প্রিয়কে স্কুলে নিয়ে, ওর তো এক্সাম চলতেছে। তো প্রিয়র স্কুলের পাশেই হচ্ছে বাজার। নর্মালি আমি স্কুল থেকে আসা যাওয়ার পথেই বাজারটা সেরে ফেলি। তো আজকে হচ্ছে মুরগি রাখলাম। নর্মালি আমি 8টা বা 12টা মুরগি একসাথে রেখে ফেলি, এতে ঝামেলা কম হয়। কিন্তু আমি আজকে ভুলেই গেছি খালাদের ছুটিতে, মুরগি এনে আমি রান্নাঘরে রেখে দিছি, যে খালা এসে কাটবে। হঠাৎ করে প্রিয় বলতেছে মা খালা না ছুটিতে। তো আর কি, এখন আর এগুলো কাটাকাটির এনার্জি নাই, কারণ প্রিয়কে নিয়ে চলে যেতে হবে আবার কোচিংয়ে। তো এগুলো জাস্ট ধুয়ে একটা একটা করে প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দেবো। এই যে আর কাটাকাটি করতে গেলে দেরি হয়ে যেত, তো এগুলো একটা একটা করে আলাদাভাবে পলিব্যাগে করে নিছি। আমি একটা মুরগি একটা প্যাকেটের মধ্যে রাখি, কারণ আমাদের একটা মুরগি রান্না করলেই হয়ে যায়, আর গেস্ট আসলে এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বা 3 প্যাকেট এই অনুযায়ী নামিয়ে নিই। তো এগুলো গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি প্রিয়র কোচিংয়ে। প্রিয় পড়াশোনা করবে আর আমরা গার্ডিয়ানরা মিলে মিসের বাসায় বসে এই খাওয়া দাওয়াগুলো করবো। মাঝখানে বাচ্চাদেরকে 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে, বাচ্চারাও খেয়ে নেবে। তো এই তো নাড়ু বানানো হয়েছে, গুড়ের নাড়ু, নারকেলের নাড়ু একভাবে নাড়ু বানায় নিয়ে আসছে, তারপরে আবার সিঙ্গারা নিয়ে আসছে, আরেকভাবে পাটিসাপটা পিঠা নিয়ে আসছে, আবার বাড়ির থেকে পুরি আর জিলাপি নিয়ে আসছে। মানে যখন আয়োজন করা হয় মোটামুটি আমাদের একটা নাস্তা ফুলফিল নাস্তা যেন হয় ওই অনুযায়ী আয়োজন করা হয়। যে কোনো ওকেশন মাথায় রেখে স্কুলের ভাবিরা তো আমরা কোনো না কোনো পার্টি করি, হয়তো কারো বাসায় নয়তো মিসের বাসায়। এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে তো পড়া তো আর মিস দেওয়া যাবে না, তো কারো বাসায় না গিয়ে আমরা চিন্তা করলাম মিসের বাসায় এই পার্টিটা করা যাক। তো এই জন্য মিসের বাসায় এই আয়োজন করা হয়েছে। আজকের পার্টিটা কিন্তু ওয়ান ডিশ পার্টি না, ওয়ান ডিশ পার্টি হলে আমরা এক একজন এক এক আইটেম বানিয়ে নিয়ে যাই। আজকে হচ্ছে ওই যে হিন্দু দুই ভাবি যারা আছেন পূজার সময় খাওয়াতে পারেন না, এই জন্য আজকের পুরো পার্টির দায়িত্ব ওনারা নিয়ে নিয়েছেন, সব কিছু ওনারাই আনছেন। আমাদের ঈদের সময় এমন হয় যে ঈদের সময় আমরা যারা আসি তারা আয়োজন করি, তখন আবার হিন্দু দুই ভাবে তখন আমাদের গেস্ট থাকে, তাদের উদ্দেশ্যে আয়োজন করা থাকে, হোস্ট থাকি আমরা। নাড়ু বানিয়ে আনছিলেন এক ভাবি, আরেক ভাবি হচ্ছে পাটিসাপটা নিয়ে আস, আর বাকি সব কিছু বাহির থেকে কেনা ছিল। নাড়ুগুলোও বেশ মজার ছিল, পাটিসাপটাটাও বেশ মজার ছিল, আর আমার কাছে গুড়ের নাড়ু বেশি ভালো লাগে, এই জন্য এখানেও গুড়ের নাড়ুটা আমি একসাথে কয়েকটা খেয়ে নিছি। আর এই তো বাচ্চাদেরকে যে 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে, এখন বাচ্চারা আসছে, ওরা 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করবে। এটা হচ্ছে মিসের বাসা, মিসের বাচ্চা কাচ্চা কেউ দেশে থাকে না, দেশের বাইরে থাকে, এই জন্য মিসের বাসাও এখন আমাদের একটা পার্টি হাউস হয়ে গেছে। আমরা সুযোগ পেলে এই মিসের বাসায় পার্টি করি। আর মিস কিন্তু খুবই গাছপ্রেমী মানুষ, এই যে মিসের বাসা ভর্তি গাছ, সারাদিন স্টুডেন্ট পড়িও এই গাছের যত্ন যে মিস কীভাবে নেয়, মিসের বারান্দা ভর্তি গাছ, ড্রয়িং রুম ভর্তি গাছ, সব জায়গায় শুধু গাছ, আবার খুবই নিট অ্যান্ড ক্লিন। মানে এত কাজ যে মিস কীভাবে সামলায় আমিও মাঝে মাঝে দেখে অবাক হই। মিসের বাসায় তো মানি প্ল্যানের অভাব নাই, তো আমরা প্রতিটা গার্ডিয়ানই মিসের বাসা থেকে কয়েকদিন পর পর এই গাছ সেই গাছ নিয়ে আসি। মিসের বাসা ভর্তি এত মানি প্ল্যান, এগুলো যদি সত্যি সত্যি মানি দিত তাহলে তো মিস কোটিপতি হয়ে যেতেন, মিসের সাথে সাথে আমরাও। এই বাচ্চারা খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে, মাঝখানে 10-15 মিনিটের ব্রেক আর কি, মাঝে মাঝে এমন ব্রেকেরও দরকার হয়। এটা হচ্ছে তিয়াশা, তিয়াশা এখানে বসে খাচ্ছে, আর আমাদেরগুলো হচ্ছে এক গ্রুপ, এরা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের গ্রুপ। এরা খেতে নিলেও এদের দুষ্টুমি করতে হয়, এটা হচ্ছে প্রহর, এটা হচ্ছে সদ্য, ওরা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, তো একসাথে বসে খাচ্ছে। আর এই যে বললাম মিসের বাসায় সর্বত্র শুধু গাছপালা, এখানেও একটা গাছ আছে আর নিচে কিছু শোপিস আছে। মিস খুব শৌখিন, বাচ্চাদেরকে সারাদিন পড়ানোর পরেও এত সুন্দর করে ঘরটর কীভাবে মেনটেন করেন। আর এই যে এটা হচ্ছে সদ্য, প্রিয়র বেস্ট ফ্রেন্ড, মানে কোথাও গেলে ওরা দুইজন একদম আঠার মতো লেগে থাকে। আর এইটা হচ্ছে সদ্যর ভাই, ওরে বাবা ও যে কী চঞ্চল, হুট হাট এদিক ওদিক দৌড় দেয়,
দরজা খোলা পেলেই এদিক সেদিক চলে যাবে, প্রিয় বলতেছে মা মা দেখো কোন দিকে চলে যাচ্ছে, সব বাচ্চারা মিলে ওর সাথে খুব মজা করে। আর এই তো আমার নাড়ু খাওয়া শেষ, এখন হচ্ছে পাটিসাপটা পিঠা খাচ্ছি। আরেকভাবে পাটিসাপটা পিঠা বানায় নিয়ে আসছিলেন, পাটিসাপটা বেশ ভালো লাগছে, ভিতরে যে পুরটা অনেক ভালো লাগছে। আর এই তো এই হচ্ছে তাওয়াফ, সব বাচ্চারা তাওয়াফকে নিয়ে মজা করতেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা আবার পড়াশোনা করছে, এখন বের হয়ে যাচ্ছি। এই যে বললাম না মিসের বাসা যে পুরা বাগানময়, মিসের বাসার দরজার সামনেও কিন্তু এত গাছ। তো বাসায় চলে আসার পর সন্ধ্যার নাস্তা দিব প্রিয়কে, এই কাপ নুডলসটা নামাই নিলাম। প্রিয় ম্যাগির যে নর্মাল নুডলসটা, এটা অনেকদিন যাবত খাচ্ছে না, ওই কাপ নুডলসটা খাচ্ছে। তো কাপ নুডলসটা আমি যখনই বানাই না কেন, ওই যে কাপের মধ্যে হচ্ছে পানিটা দিই না, তো এই প্লাস্টিকের কাপের মধ্যে গরম পানি ঢেলে খাওয়া, এটা আমার কাছে মনে হয় এটা মোটেও স্বাস্থ্যসম্মত না। তো ও যেহেতু এই নুডলসটা পছন্দই করে, আমি ওই যে অন্য একটা কাঁচের পেয়ালার মধ্যে সব মশলা টশলা যা আছে সবগুলো দিয়ে পানি ফুটিয়ে তারপরে এই পেয়ালার মধ্যে ঢেকে দিই। নর্মালি বক্সের মধ্যে যে কাজটা করতাম, এটা আমি বক্সের মধ্যে না করে একটা কাঁচের পেয়ালার মধ্যে করি। এই তো পরিমাণ মতো যতটুকু পানি দেওয়ার অতটুকু দিয়ে ঢেকে দিলাম। এরপরে মোটামুটি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলেই নুডলস রেডি হয়ে যায়। আর এই তো নুডলস রেডি হয়ে গেছে। প্রিয় সারাদিনই লাফালাফির মধ্যে থাকে, কত যে লাফালাফি করতে পারে। প্রিয় তো ডিম একদমই দেওয়া যায় না ওকে, আগে তো দেখা যায় নর্মাল নুডলসটা রান্না করে দিলে একটু ডিম দিতে পারতাম। তো ভাবলাম সাথে কয়েকটা কাঠবাদাম দিয়ে দিই, যদি খায় তো খাবে। ওগুলো তো ধুয়ে রাখা হয় না বক্সে, খাওয়ার আগে দিয়ে তারপরে ধুই। ডাইনিংয়ের মধ্যে আমি বাদামগুলো সবসময় কমন রাখি, দেখা যায় আমি প্রিয়র বাবা বা প্রিয় যে কেউ যার মন চাইলো একটু একটু খাইলো। অনেক সময় হয় যে কী খাবো খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু চোখের সামনে যে খাবারগুলো থাকে এগুলো থেকে মনে হয় একটু একটু মুখে দিই, এই জন্য এটা আমি টেবিলের উপরেই রাখি। আজকে আমি ভাবতেছি কী রান্না করবো, পরে ভাবলাম কিছুই রান্না করবো না, খুবই সিম্পল আলু ভর্তার ডাল করে দিই। ডালটা বসানোর পর আমার কাছে মনে হচ্ছিলো যে চুলার আঁচটা মনে হয় মিডিয়ামই আছে, ডালটা পড়ে যাবে না বলো কেসে। পরে দেখি ডাল পরে টোরে একাকার হয়ে গেছে, ডাল পরে চুলা নষ্ট হলে যে কী পরিমাণ মেজাজ খারাপ হয়। তো প্রিয় বাবা বাসায় আসার পরে রাত্র 10টা বাজে বলতেছে, 10টা না 11টার দিকে জানো, যে সে বিফ রান্না করবে, বিফ খাবে। তো আমি বললাম যে বিফ তো ভিজাইলে ছুটতে অনেক সময় লাগবে, তো বলতেছে বড় বালতির মধ্যে ভিজাই দিয়েই ছুটতে বেশি সময় লাগবে না, বলতেছে আমি নিজেই রান্না করব। সে বছরে 2-1 দিন রান্না করে, আর এমনভাবে ঢোলপিঠা এমন হয় কি কত কিছু জানি রান্না করে। আমি বললাম ঠিক আছে তুমি নিজে রান্না করো, আমি কিন্তু আর এর মধ্যে নাই। তো সে নিচে গিয়ে আবার 2 প্যাকেট গরুর মাংসের মশলা নিয়ে আসছে, ঘরে সব মশলাই ছিল, সে ওই যে প্যাকেট মশলা দিয়ে গরুর মাংস রান্না করবে। তো আমি যে বড় বালতির মধ্যে মাংসগুলো ভিজাই দিয়েছিলাম তাড়াতাড়ি ছুটার জন্য, কই আর ছুটছে, এগুলো ছুটতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। সাথে হালকা একটু গরম পানিও মিক্সড করছিলাম, হালকা গরম পানি মিক্সড করে তো মাংস সিদ্ধ হয়ে যায়। তো কিছুই করার নাই, যেহেতু এত রাতে খাবে কয়টা বাজবে রান্না করতে। আজকে বিফ পুরাটাই উনি রান্না করছে, পেঁয়াজও উনি নিজেই কাটছে, বলতেছে তোমার কোনো কিছুই করতে হবে না, আমি করবো, মানে A to Z আমি করবো। তো A to Z সেই করছে, সে একদম পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছুই, শুধুমাত্র আদা রসুন বাটাটা আমি নামাই দিয়ে গেছিলাম। এই তো মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে, প্রিয় ওয়েট করতেছে কখন গরুর মাংস হবে, কখন সে খাবে। গরুর মাংসকে এত তাড়াতাড়ি হওয়ার সময় কমপক্ষে 2 ঘন্টা হাতে সময় রাখতে হয় গরুর মাংস রান্না করার জন্য। এই রান্না শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেছিলো, পরে 1টা বাজে আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুছি, কারণ ওই যে বিফ বসানো হয়েছে প্রিয় ওই বিফ দিয়ে খেয়ে তারপরেই শুবে। তো যাই হোক বিফটা ভালোই হয়েছিলো খেতে, ওই যে কালারটা একটু কালচে কালচে হয়ে গেছিলো, যেহেতু প্যাকেট মশলা এই জন্য কালারটা একটু কালচে কালচে হয়েছিলো, কিন্তু খেতে ভালোই হয়েছিলো। এই একদিন রান্না করে সে নেক্সট আরও কতদিন ঢোলপিটায় বেড়াবে আমি সেই টেনশনে টেনশিত। পুরুষ মানুষ একটা কাজ যদি ঘরের করতে পারে মনে হয় যে সারা দুনিয়া তো সে উদ্ধার করে ফেলে। মাঝে মাঝে প্রিয়র বাবা একটু ডাল রান্না করে, মানে তার অফিসের সবাই জানে সে ডাল রান্না করতে পারে, অনেক ভালো দাও বাবা। তো যাই হোক আজকে সে গরুর মাংস রান্না করে, বলতেছে গরুর মাংস রান্না করাও শিখে গেছে, প্যাকেট মশলা দিয়ে রান্না করা তো ইজি। তো আর কি আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।